এখন ভোর 4:30, তো ঘুম থেকে 4টায় উঠলাম, উঠে গোসল করলাম। তো এখন আমি আমার ডেলি টাস্কগুলো লিখবো এখানে, আজকে কী কী করবো। তারপর আমার ফার্স্ট টাস্ক হচ্ছে এই বইটা পড়ে শেষ করবো, একটু বাকি আছে। তারপরে একটু লেখালেখি করবো, এটা আমার রাইটিং টেবিল, মানে অনলাইন টেবিল, এখানে শুধু অনলাইন কাজ করি, আর এটা তো অফলাইন। আর কালকে গাছটা আনছি বাসরি থেকে, অনেক ভাল লাগতেছে, শান্তি লাগতেছে। আর আমার রুম, কিন্তু অনেক পরিপাটি, অনেক পরিপাটি। এই যে এগুলো দিয়ে ভিডিও করি, এখন আমি একটু বাহিরে যাবো রুমের। আমার কি সুন্দর পরিবেশ, পাখির শব্দ, রাস্তা সুন্দর লাগতেছে না? রাস্তাটা একটা সলিটিউড, স্টিলনেস। আমরা কি করি, আমাদের যেটা হয় আর কি, যে আমরা ইউটিউব থেকে মোটিভেশন নিই, কিন্তু আমরা প্রকৃতি থেকে যে মোটিভেশন নেওয়া যায়, যে সকালের নিস্তব্ধতা, নীরবতা, যে সকালে একটা একা একাকী কোনো একটা জিনিস ফিল করা, তো এটার মধ্যে কিন্তু আলাদা একটা মোটিভেশন আছে, আলাদা একটা ইন্সপিরেশন আছে, যেটা আমরা নিতে চাই না। হ্যাঁ, আমরা নীরবতা, যেটা নীরবতা, সলিটিউড, স্টিলনেস, ইমাজিনেশান, যে এইগুলো যে কত বড় গুণ, সেই গুণগুলো আমাদের মধ্যে নেই, কিংবা আমরা চেষ্টা করি না সেই গুণগুলো আয়ত্ত করতে। তো সকালের পাখির শব্দ, হুহু বাতাস, ঠান্ডা একটা বাতাস, শীতল বাতাস, তো এইগুলো আপনাকে যেই প্রশান্তিটা দিবে, সেই প্রশান্তিটা পৃথিবীর অন্য কিছু দিতে পারবে না আপনাকে। তো আমি এটাই বলবো যে সকালে যদি আপনি উঠেন, সকালে পাখির শব্দ, বাতাস, রাস্তা, খোলামেলা, একদম সলিটিউড, স্টিলনেসটা, আর বসে আমি এখন কি করব, আর ডিম সিদ্ধ বসাইছি, ডিম খাবো, তারপর কফি, কফি কাপ বানাবো, কফি বানিয়ে বানিয়ে কফি খাবো, এবং শেষে কবিতা বইটা পড়বো আমার ব্যালকনিতে বসে, যে আমার ব্যালকনি। তো তারপর আমার লেখালেখি করব একটু। আমরা হয়তো জানি যে লিখলে আমাদের দুঃখ কমে, কিংবা লেখালেখি করলে মন ভালো থাকে। তো সকালে যদি আমি এখন থেকে চিন্তা করতেছি প্রতিদিন সকালে লিখবো আমি, তো সকালে লিখার পরে আমার সারা দিনটা ভালো যাবে। তো এটাই শান্তি, পৃথিবীর ব্যস্ত মনে হইতেছে আমার কাছে। তো আমার পরিবেশটা অনেক সুন্দর, আশেপাশের মানে এত শান্তি লাগতেছে, মনে হয় যে আমি পৃথিবীর বেহেশতে আছি। হ্যাঁ, তো থ্যাংকস ফর ওয়াচিং, গুড মর্নিং সবাইকে।